তিস্টাইম দক্ষিণী চলচ্চিত্রে আলোচিত একজন অভিনেত্রী হলেন কাজল আগরওয়াল মোরবার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজর আসেন এই তারকা মরবার বর্তমানে এই তারকার হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য এই অভিনেত্রী সে সকল চলচ্চিত্র শ্যুটিং কাজ করছেন কিন্তু চলচ্চিত্র শুটিং এর মাঝে এই তারকাকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় মরবার সেখানে এই তারকা তার প্রতিদিনের আবড্রেট শেয়ার করেন ঠিক এই জন্য প্রতিনিয়ত ফটোশুটের ছবিও শেয়ার করেন এই তারকা কিন্তু সেখানে খোলামেলা পোশাকে দেখা যায় এই নায়িকাকে চারজন অবশ্য এই সুন্দরী সমালোচনা শিকার হয় কিন্তু যাই হোক সে সকল সমালোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না মোরবার এই জন্য এই তারকা তার ইচ্ছামত ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যদিও বর্তমানে এই তারকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন সেখানে অবশ্য তাকে শার্ট এবং স্কার্ট পরতে দেখা যায় মূলত খোলামেলা ছিল হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগে মোরবার তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে থেকে মাইলা বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে অ্যামেজিং লিখেছে যদিও আবার অনেকে থেকে প্রিটিক্যাল বলে দাবি করেন মোরবার অনেকে আবার থেকে বিউটি কুইন লিখেছে অ্যাজ ওয়েল অ্যাজ অনেকে আবার থেকে মাই ফেভারেট বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে লাভিমো জিদাই সেই সাথে অনেকে আবার থেকে অসাম লিখেছে সুতরাং সবকিছু সব কিছু মিলে এই তারকা বর্তমানে দর্শকদের মাঝে এভাবে আলোচনায় পায়দ ভগবান কেশারি চলচ্চিত্রে নায়িকাকে সর্বশেষ অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে ঠিক এই জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য প্রশংসা অর্জন করেন অন্যদিকে আগামীতে এই তারকাকে অভিনয় করতে দেখা যাবে সাতিয়া বামা চলচ্চিত্রে মূলত সেখানে অবশ্য তাকে পুলিশের চরিত্র অভিনয় করতে দেখা যাবে ঠিক এজন্যই বর্তমানে তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষা করছে এই জন্যই বর্তমানে তার অনুরাগীরা তার এই চলচ্চিত্রটির জন্য অপেক্ষা রয়েছে কিন্তু আগামী বছর চলচ্চিত্রটি উন্মোচন করা হবে বলে জানা যায় সুতরাং জেনে তো নিলেন রিসেন্টলি কাজল আগরওয়াল নজরকালার রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মোরোভার এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পায়দুয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য